হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লুবি এক্সাম গাইড প্রাইমারি ডেট দু হাজার চব্বিশ প্রস্তুতি পড়বে আজকে ইভিএসের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আজকে টপিকটা থাকছে মেনলি আমাদের জাতীয় উদ্যান যেটাকে আমরা ইংরেজিতে কী বলি ন্যাশনাল পার্ক তো আজকে এই টপিকের ওপরে বেশ কিছু আমাদের এমসিকিউ থাকবে এবং তার সঙ্গে কিছু আমাদের থিওরি থাকবে যেগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো আজকের এই ক্লাসটা আমরা কয়েকটা পাটে ভাগ করব। আজকে আমরা পার্ট অন আলোচনা করব। কারণ অনেক বড় একটা চ্যাপ্টার কারণ ভারতবর্ষের বিভিন্ন ন্যাশনাল পার্ক যেগুলো রয়েছে সে ন্যাশনাল পার্কের লোকেশানগুলো ভালো করে জানতে গেলে আমাদেরকে প্রত্যেকটা জিনিস ভালো করে জানতে হবে তাই আজকে আমরা টপিক ওয়ান বা ফার্স্ট পড়ব কিন্তু এই সম্পর্কে আজকে ডিটেলসে পড়ে নেবো ওকে তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং রেগুলার ক্লাসগুলো দেখার জন্য পাশে থাকা বেলাইকান যেটি রয়েছে সেটা অবশ্যই ক্লিক করে রাখো তাহলে ভিডিও যেখানে আমি আপলোড করবো সরাসরি তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে ওকে তাহলে চলো শুরু করি ক্লাসটা প্রত্যেকে লাইক করে দাও চলো ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে ফার্স্ট কোশ্চেন আনসার করো তো ফার্স্ট কোশ্চেন বলা হয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা বলছে কাশি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত গুজরাট মধ্যপ্রদেশ আসাম সিকিম কি হবে আনসার প্রত্যেক আনসার করো তাড়াতাড়ি একদম কারেক্ট তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে আসাম তাহলে আসামের আসামে হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটি অবস্থিত অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট ওকে দেখো এটা হচ্ছে এক সিংহ গণ্ডারের জন্য বিখ্যাত তাহলে এটাও পরীক্ষা যদি প্রশ্ন আসে যে আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত সেটা হচ্ছে কি এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত এটি মানস তীরে অবস্থিত কাজিরঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থিত উনিশশো সালে জাতীয় উদ্যান রূপে ঘোষণা করা হয় উনিশশো সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পায় উনিশশো সালে রিজার্ভ ফরেস্ট হিসাবে ঘোষণা করা হয় যে যে পয়েন্টগুলো তোমাদেরকে বলছি প্রত্যেকটা পয়েন্ট খাতায় লিখে রাখবে ঠিক আছে যারা ইউটিউবে ক্লাস করছো তারা অবশ্যই খাতায় লিখে রাখবে যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট তারা তো পিডিএফ পেয়ে যাবে তারপর নেক্সট দেখো উনিশশো পঞ্চাশ সালে এটি বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করা হয় দু সালে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানকে টাইগার রিজার্ভ ফরেস্ট হিসাবে ঘোষণা করা হয় যা ন্যাশনাল হাইওয়ে সাঁইত্রিশ পাস থ্রো দিস ন্যাশনাল পার্ক তাহলে কোন জাতীয় সড়ক এই জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে প্রবেশ করেছে সেটা হচ্ছে কি এনএইচ থার্টি ফোর থার্টি সেভেন তারপর নেক্সট বলছে কানহা ন্যাশনাল পার্ক যেটা রয়েছে মধ্যপ্রদেশে এটা কিসের জন্য বিখ্যাত এটা হচ্ছে ডিয়ার সোম ডিয়ার কথার অর্থ হচ্ছে জলাভূমির ডিয়া হরিণের জন্য বিখ্যাত আর পেরিয়া ন্যাশনাল পার্ক যেটা কেরালায় অবস্থিত এটা বিখ্যাত হাতির জন্য আর সুন্দরবন ন্যাশনাল পার্ক যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থান করছে এটা বিখ্যাত কিসের জন্য রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য তারপর আমরা দেখব গ্রি ন্যাশনাল পার্ক যেটা গুজরাটে অবস্থান করছে সেটা হচ্ছে এশিয়াটি ক্লায়নের জন্য বিখ্যাত আর রন অফ কচ যেটা হচ্ছে ওয়াইল্ড অ্যাস বা বন্য গাধার জন্য বিখ্যাত এটা গুজরাটে অবস্থান করছে এটা কিসের জন্য বিখ্যাত বন্য গাধার জন্য বিখ্যাত এছাড়াও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমরা দেখব আসামের জাতীয় উদ্যানগুলি হলো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক মানস ন্যাশনাল পার্ক নামরি ন্যাশনাল পার্ক রাজীব গান্ধী ওরাং জাতীয় উদ্যান ডিব্রু সাইখ সাইখোয়া জাতীয় উদ্যান এছাড়াও কি রয়েছে দেখো এছাড়াও রয়েছে রায়মোনা জাতীয় উদ্যান দিহাং পাটকাই জাতীয় উদ্যান তাহলে এই সমস্ত ন্যাশনাল পার্কগুলোর নাম যেগুলো বললাম সেগুলো একটু ভালো করে মাথায় রাখবে কারণ এগুলো থেকেও পরীক্ষা প্রশ্ন এসে থাকে নেক্সট দেখো নেক্সট বলছে হেমিস জাতীয় উদ্যান যেটা ভারতের সবথেকে বৃহত্তম ন্যাশনাল পার্ক তাহলে ভারতের সবথেকে বৃহত্তম ন্যাশনাল পার্কের নাম হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক সেটা কোথায় অবস্থিত লাদাখ রাজস্থান মধ্যপ্রদেশ এবং রাজস্থান তাহলে এখানে সঠিক আনসার কি হবে লাদাখ তাহলে জম্মু কাশ্মীরের লাদাখে অবস্থান করছে কে হেমিস ন্যাশনাল পার্ক যেটা ভারতের সবথেকে বৃহত্তম ন্যাশনাল পার্ক এখানে দেখো লেখা আছে হেমিস জাতীয় উদ্যান ভারতের লাদাখে কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থান করছে এটি ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক হিসাবে পরিচিত এটি হিমালয় সুকুন চিতা বাগ তিব্বত নেকড়ের আবাসস্থল বিশ্বব্যাপী বাঘের জন্য এটি বিখ্যাত তাহলে তুষার চিতা দেখা যায় কোথায় বা স্নো স্নো লেপাড স্নো লেপাডের জন্য বিখ্যাত কোনটা সেটা হচ্ছে কি লাদাখের হেমিস ন্যাশনাল পার্ক মনে থাকবে স্নো লেপাডের জন্য বিখ্যাত হচ্ছে কি হেমিস ন্যাশনাল পার্ক এই পয়েন্টটা ভালো করে মাথায় রেখো নেক্সট বলা হয় যে পিন ভ্যালি জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত ভেরি ইম্পর্টেন্ট পিন ভ্যালি জাতীয় উদ্যান কর্ণাটক হিমাচল প্রদেশ উড়িষ্যা জম্মু কাশ্মীর তাহলে এখানে সঠিক আনসার হবে অপশান নাম্বার বি হিমাচল প্রদেশ তাহলে পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থান করছে হিমাচল প্রদেশ নেক্সট কোশ্চেন জিম করবেট ন্যাশনাল পার্ক যেটা ভারতের প্রথম জাতীয় উদ্যান তাহলে ভারতের প্রথম জাতীয় উদ্যানের নাম কী সেটা জিম করবেট এটা কোথায় অবস্থিত মহারাষ্ট্র উড়িষ্যা ঝাড়খণ্ড উত্তরাখণ্ড সঠিক আনসার অপশান নাম্বার ডি উত্তরাখণ্ড এখানে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখব উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় তাহলে জিম করবেট ন্যাশনাল পার্ক কবে তৈরি হয়েছিল উনিশশো সালে জিম করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় অবস্থান করছে এটি উনিশশো সালে হেইলি ন্যাশনাল পার্ক নামে পরিচিত ছিল পরবর্তী সালে উনিশশো সালে রামগঙ্গা জাতীয় উদ্যান নামকরণ করা হয় এটি রামগঙ্গা জাতীয় উদ্যান নামকরণ করা হয় অন্যদিকে উনিশশো সালে এটি আবার জিম করবেট ন্যাশনাল পার্ক নামে পরিচিত হয় উনিশশো তিয়াত্তর সালে ভারতের প্রথম টাইগার রিজার্ভ ফরেস্ট নামে এটি পরিচিত হয় এবং পার্কটির নাম করা হয়েছিল জিম করবেট নেক্সট দেখো নেক্সট বলছে বন্দিপুর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত কর্ণাটক অসম উড়িষ্যা গুজরাট সঠিক আনসার হবে কি কর্ণাটক তাহলে বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থান করছে কর্ণাটকে নেক্সট ছয় নাম্বার বেতলা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থান করছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু ঝাড়খন্ড হরিয়ানা সঠিক আনসার হবে কি ঝাড়খণ্ড ঝাড়খন্ড অবস্থান করছে বেতলা জাতীয় উদ্যান কোথায় অবস্থান করছে ঝাড়খণ্ড নেক্সট সাত নাম্বারটা সাত নাম্বার কোশ্চেন বলছে গ্রী ন্যাশনাল পার্কটি কোথায় বস্তু এর আগে তোমাদেরকে বললাম গ্রিন ন্যাশনাল পার্ক অবস্থান করছে কোথায় আসাম গুজরাট কেরালা পশ্চিমবঙ্গ কি হবে আনসার গুজরাট আর গ্রি ন্যাশনাল পার্টি এশিয়াটিক লায়নের জন্য বিখ্যাত মাথায় রাখতে হবে এশিয়াটিক লায়নের জন্য এটা বিখ্যাত নেক্সট বলছে গরুমারা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থান করছে পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ সঠিক আনসার হবে কি পশ্চিমবঙ্গ তাহলে পশ্চিমবঙ্গের টোটাল ছটি জাতীয় উদ্যান রয়েছে তার মধ্যে গরুমারা হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থান করছে কানহা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত মণিপুর মহারাষ্ট্র সিকিম এছাড়া রয়েছে কি দেখো মধ্যপ্রদেশ তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার ডি মধ্যপ্রদেশ তাহলে কানহা ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থান করছে মধ্যপ্রদেশে অবস্থান করছে দশ নম্বরটা দশ নম্বর কোশ্চিন বলছে নামদাফা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থান করছে অরুণাচল প্রদেশ উত্তরপ্রদেশ তামিলনাড়ু ঝাড়খণ্ড তো এখানে সঠিক আনসার হবে কি অরুণাচল প্রদেশ নামদাফা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থান করছে অরুণাচল প্রদেশ তো তোমরা যারা দু হাজার চব্বিশের জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ ডাব্লিউ বি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখন অফার চলছে যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু সেভেন এই নাম্বারটিতে যোগাযোগ করো এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে থাকছে তোমাদের সঙ্গে এমসি থাকছে প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে পারবে এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো মক টেস্টও নিতে পারবে যদি তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটস শুধুমাত্র নেব সেটাও তোমরা পেয়ে যাবে তো সমস্ত কিছু আরো বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন চলো নেক্সট এগারো নম্বর এগারো নম্বর কোশ্চেন আমরা দেখব বলছে মানুষ জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত মানস জাতীয় উদ্যানটি হচ্ছে জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ আসাম উত্তরাখণ্ড তাহলে মানুষ জাতীয় উদ্যানটি কোথায় অবস্থান করছে সেটা হবে অপশান নাম্বার সি আসাম চলো নেক্সট দেখো নেক্সট বারো নম্বর কোয়েশ্চিন বলছে পেরিয়ার জাতীয় উদ্যানটি কোথায় অবস্থান করছে কর্ণাটক কেরেলা এছাড়াও কি রয়েছে নাম দেখো অসম এবং তামিলনাড়ু তাহলে একটা কথা মাথায় রাখবে পেরিয়ার ন্যাশনাল পার্কটি রয়েছে যেটি কিন্তু এলিফ্যান্ট কি বলছে এলিফ্যান্ট এলিফ্যান্টের জন্য কিন্তু বিখ্যাত বা হাতির জন্য বিখ্যাত এটা কোথায় রয়েছে নাম্বার বি কেরালাতে রয়েছে তাহলে ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে রয়েছে নম্বরটা কোশ্চেন বলছে নন্দা দেবী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত নন্দা দেবী জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ কেরালা পশ্চিমবঙ্গ উত্তরাখণ্ড তাহলে একটা মাথা রাখবে নন্দা দেবী জাতীয় উদ্যানটি অবস্থান করছে অপশন নাম্বার ডি উত্তরাখণ্ডে নেক্সট চৌদ্দ নম্বরটা কোশ্চিনে দেখো ভিতরকণিকা জাতীয় উদ্যান এটা হচ্ছে লোবনম্ব উদ্ভিদ বা ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ এটা কোথায় অবস্থান করছে উড়িষ্যা মিজোরাম পশ্চিমবঙ্গ হরিয়ানা তো এই প্রশ্নের সঠিক আনসার অপশান নাম্বার এ উড়িষ্যাতে ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থান করছে সেটা হবে উড়িষ্যা নেক্সট কোশ্চিন নেক্সট কোশ্চিন বলছে টাডো বা টাডো বা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড তারপর নেক্সট রয়েছে কি মহারাষ্ট্র গুজরাট তো সঠিক আনসার হবে নাম্বার সি মহারাষ্ট্র নেক্সট ষোলো নম্বরটা গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যানটি মেঘালয় হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গ তাহলে এই প্রশ্নের সঠিক আনসার হবে গ্রেট হিমালয় রয়েছে কোথায় অপশান নাম্বার বি হিমাচল প্রদেশে তাহলে গ্রেট হিমালয় জাতীয় উদ্যানটি রয়েছে কোথায় হিমাচল প্রদেশ নেক্সট সতেরো নাম্বারটা বক্সা বাঘ্র সংরক্ষণ কোথায় অবস্থান করছে রাজস্থান নাগাল্যান্ড তেলেঙ্গানা পশ্চিমবঙ্গ তো সঠিক আনসার হবে কি অপশন নাম্বার ডি পশ্চিমবঙ্গ তাই বক্সা বাঘ্র প্রকল্প কোথায় রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে নেক্সট নকরেক জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত নকরেক মেঘালয় তারপর চলে আসি আমরা হিমাচল প্রদেশ পশ্চিমবঙ্গ অসম তাই আমরা প্রত্যেকে জানি যে নকরেক জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত করছে সেটা হচ্ছে কি মেঘালয় মেঘালয়ে অবস্থান করছে কি নকরেক জাতীয় উদ্যান নেক্সট উনিশ নম্বর কোয়েশ্চন বলছে রণথম্বর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত রণথম্বর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থান করছে গুজরাট রাজস্থান পশ্চিমবঙ্গ ছত্তিশগড় সঠিক আনসার হবে কি রাজস্থান তাহলে রণথম্বর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থান করছে রাজস্থানে নেক্সট দেখো সিম্বা সিম্বালবাড়া জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত সিম্বালবাড়া আন্দামান নিকোবর ত্রিপুরা অন্ধ্রপ্রদেশ হিমাচল প্রদেশ তাহলে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার এ আন্দাওয়া নিকোভার তাহলে সিম্বাল বাড়া জাতীয় উদ্যানটি কোথায় অবস্থান করছে অবস্থান করছে আমরা অপশন গুলো দেখে নিই বলছে মেঘালয় ত্রিপুরা পশ্চিমবঙ্গ কেরালা সঠিক আনসার হবে কি অপশন নাম্বার সি পশ্চিমবঙ্গ সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানটি কোথায় অবস্থান করছে কেরালা ত্রিপুরা উত্তরাখণ্ড ছত্তিশগড় সঠিক আনসার হবে অপশন নাম্বার এ কেরালা তো তোমরা যারা দু হাজার চব্বিশের জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছ তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ ডাব্লিউ বি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখন অফার চলছে যারা নতুন ব্যাচে অ্যাডমিশান নিতে চাইছ তারা অবশ্যই যোগাযোগ করো এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু সেভেন এই নাম্বারটিতে যোগাযোগ করো এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছো ক্লাসের নোটস তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে নিতে পারবে এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো মক টেস্টও নিতে পারবে যদি তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব সেটাও তোমরা পেয়ে যাবে তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্টাক্ট করতে হবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন চলো নেক্সট দেখো নেক্সট তেইশ নাম্বার প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন বলছে ইন্দ্রাবতী জাতীয় উদ্যানটি কোথায় অবস্থান করছে মধ্যপ্রদেশ ছত্তিশগড় উত্তরাখণ্ড রাজস্থান বলো ইন্দ্রাবতী ইন্দ্রাবতী কোথায় অবস্থান করছে সঠিক আনসার অপশান নাম্বার বি ছত্রিশগড়ে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান রয়েছে কোথায় ছত্তিশগড় নেক্সট চব্বিশ নম্বর দুধুয়া জাতীয় উদ্যানটি কোথায় অবস্থান করছে ভালো করে দেখো দুধুয়া ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থান করছে সিকিম মণিপুর উত্তরপ্রদেশ রাজস্থান তাহলে সঠিক আনসার কী হবে উত্তরপ্রদেশ দুধুয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থান করছে উত্তরপ্রদেশে নেক্সট বান্ধবগড় জাতীয় উদ্যানটি কোথায় অবস্থান করছে আসাম গুজরাট উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ কী হবে মধ্যপ্রদেশের বান্ধবগড় সঠিক আনসার অপশান নাম্বার ডি মধ্যপ্রদেশ সুন্দরবন জাতীয় উদ্যানটি কোথায় অবস্থান করছে পশ্চিমবঙ্গ মেঘালয় বিহার কেরালা সঠিক আনসার হবে অপশন নাম্বার এ পশ্চিমবঙ্গ নেক্সট কোয়েশ্চেন রাজাজি ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থান করছে উত্তরাখণ্ড তামিলনাড়ু কেরালা পশ্চিমবঙ্গ সঠিক আনসার হবে অপশন নাম্বার এ উত্তরাখণ্ড নেক্সট আঠাশ নম্বরটা মাউন্ট হ্যারিওট ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থান করছে তামিলনাড়ু আন্দামান নিকোবর মহারাষ্ট্র মিজোরাম তাহলে এখানে সঠিক আনসার কী হবে অপশান নাম্বার বি আন্দা ও নিকোবর নেক্সট কোশ্চিন ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কটি কোথায় অবস্থান করছে এর আগেই প্রশ্নে আলোচনা করছিলাম সঠিক আনসার হবে কি ছত্তিশগড় নেক্সট তিরিশ নাম্বারটা নিম্নলিখিতগুলির মধ্যে কোন ন্যাশনাল পার্টি মহারাষ্ট্রে অবস্থিত বলছে কি তডোবা সেলিম আলী কাঙ্গারঘাটি এবং সিরোহী এখানে সঠিক আনসার কী হবে অপশন নাম্বার এ তাডোবা 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 অন্দরী হচ্ছে কোথায় অবস্থান করছে মহারাষ্ট্র অবস্থান করছে দু সাল হিসাবে ভারতে চল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একশো ছটি জাতীয় উদ্যান রয়েছে যা ভারতের মোট ভূমির প্রায় এক দশমিক দুই তিন পার্সেন্টেজ দখল করেছে ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট মাথায় রাখবে হেমিস ন্যাশনাল পার্ক হলো ভারতের সব বৃহত্তম জাতীয় উদ্যান এটি প্রাকৃতিক বিস্ময়ের একটি ভাণ্ডার চার হাজার চারশো কিলোমিটার জুড়ে এটি বন্যপ্রাণীর জন্য একটি রাজ্যের মতো তারপর নেক্সট কি বলছে দেখো নেক্সট বলা হয়েছে লাদাখের উত্তরাঞ্চলে অবস্থিত ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক পাঁচই জুন দু পর্যন্ত আসামের রায়মোনা জাতীয় উদ্যানের উদ্যান ভারতের একশো ছয়তম জাতীয় উদ্যান নামে পরিচিত মধ্যপ্রদেশের সবথেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে উত্তরাখণ্ডের জিম করবেট ভারতের সর্বপ্রথম ন্যাশনাল পার্ক উনিশশো ছত্রিশ ভারতের সবথেকে ছোটো ন্যাশনাল পার্কের নাম হচ্ছে সাউথ বটন আন্দামানিকভারের নেক্সট বলা হয়েছে কি পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কগুলি অবস্থান ভারতের পূর্ব অঞ্চল অবস্থিত রাজ্যে পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্কগুলি অবস্থান সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হলো। সুন্দরবন ন্যাশনাল পার্ক এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থান করছে ভেরি ইম্পর্টেন্ট সুন্দরবন গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর বদ্বীপে অবস্থান করছে আর এই বদ্বীপটি মূলত ম্যানগ্রোভ অরণ্য দ্বারা আচ্ছাদিত এটি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত এছাড়াও এটি নোনা জলের কুমির সহ বিভিন্ন ধরনের পাখির সরীসৃপ লক্ষ্য করা যায় বর্তমানে সুন্দরবন ন্যাশনাল পার্কটি উনিশশো সালে সুন্দরবন টাইগার রিজার্ভ রিজার্ভের মূল আওতায় আছে উনিশশো সালে এটি বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় এবং চৌঠাই মে উনিশশো চুরাশি তারিখে এটি একটি ন্যাশনাল পার্ক হিসাবে ঘোষণা করা হয় এটি উনিশশো সালে একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে দু সালে এটি রামসর সাইটে তকমা পায় উনিশশো সালে এটি ফে রিজার্ভের তকমা পায় এই এই ছোট ছোট পয়েন্টগুলো বলে দিলাম এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মাথায় রাখবে নেক্সট দেখো নেক্সট কি বলা হয়েছে নেক্সট বলছে নেওয়ারা ভ্যালি ন্যাশনাল পার্কটি কি এটি পশ্চিমবঙ্গের কালিম্পং শহরে অবস্থান করছে মাথায় রাখবে আর বক্সা টাইগার রিজার্ভ কোথায় অবস্থান করছে বক্সা টাইগার রিজার্ভ এটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থান করছে ঠিক আছে চলো নেক্সট দেখো গরুমারা ন্যাশনাল পার্ক দেখো গরুমারা ন্যাশনাল পার্ক এটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে পঁচাত্তর মিটার গড় উচ্চতায় অবস্থান করছে এটি প্রাথমিকভাবে ভারতীয় গণ্ডার জন্য পরিচিত বর্তমানে স্তনপায়ী প্রাণীর মধ্যে রয়েছে এশিয়ান হাতি গৌড় সম্বরহরিণ চিতাবাগ ভারতীয় চিতা এগুলো নেক্সট সিঙ্গাললীলা ন্যাশনাল পার্ক দেখো এটি পশ্চিমবঙ্গে দার্জিলিং জেলায় অবস্থান করছে এটি সাতশো ফুট এটা ভারতবর্ষের সব থেকে উচ্চতম ন্যাশ পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চতম ন্যাশনাল পার্ক প্রায় সাত হাজার ফুট ওপরে অবস্থান করছে উনিশশো বিরানব্বই সালে এটি ভারতের ন্যাশনাল পার্কে তকমা দেওয়া হয় এটি লাল পান্ডাদের দেশ বলা হয় এটিকে কী বলা হয় লাল পান্ডাদের দেশ বলা হয় সিঙ্গালীলাকে নেক্সট বলছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক এটি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থান করছে জলদাপাড়া ন্যাশনাল পার্ক হল এটি ন্যাশনাল পার্ক দু হাজার যা ভারতের উত্তর পশ্চিম আলিপুর জেলার পূর্ব হিমালয়ের পাদদেশে এবং তোস্তা নদীর তীরে অবস্থান করছে আর জলদাপাড়া অভয়ারণ্যটি তোস্তা নদীর তীরে অবস্থান করছে বর্তমানে এই পার্কটিতে সবথেকে বেশি জাতীয় এক সিংহ গণ্ডার রয়েছে এটাতে সবথেকে বেশি এক সিংহ গন্ডার কিন্তু রয়েছে তো টোটাল এখানে আরও দেখো এখানে লিখে দিয়েছি আমি তোমাদের পশ্চিমবঙ্গের জাতীয় ন্যাশনাল পার্কগুলো কী কী রয়েছে সুন্দরবন তকমা পেছ কবে উনিশশো সালে তারপর সিঙ্গালীলা উনিশশো সালে নেওরা ভ্যালি উনিশশো সালে নেওরা ভ্যালি উনিশশো তারপর চলে আসি হচ্ছে গরুমারা উনিশশো বিরানব্বই বক্সা হচ্ছে কি উনিশশো বিরানব্বই তারপর নেক্সট হচ্ছে কি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে দু হাজার চোদ্দো সাল তাহলে পশ্চিমবঙ্গের সবথেকে নবীনতম ন্যাশনাল পার্কের নাম হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ওকে ক্লিয়ার সবার তো তোমরা যারা দু হাজার চব্বিশের জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ ডাব্লিউ এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখন অফার চলছে যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু সেভেন এই নাম্বারটিতে যোগাযোগ করো এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে রেকর্ডিং ক্লাস টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো মক টেস্টও নিতে পারবে যদি তোমরা যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব সেটাও তোমরা পেয়ে যাবে তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন স্ক্রিন দেওয়া নাম্বারটি নোট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন